মানে একসাথে চারখানা এসেছে। রাধে রাধে, গুড মর্নিং সকলকে, আজকে চলে এসেছি সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো পাখিকে কি করে তোমরা টেম করাতে পারবে, তোমাদের পোষ মানাতে পারবে, পাখিকে তোমাদের সাথে থাকবে, উড়ে অন্য কোথাও যাবে না। বাচ্চাটাকে বের করেছি, কাকগুলো এসে সব উঠছে বাচ্চাটাকে ছো মেরে নেওয়ার জন্য, এর জন্য একটু সাবধানে ভিডিও করতে হচ্ছে। তো চল আজকের ভিডিও শুরু করা যাক। একটু সমস্যা হয়েছে গাইজ, এই ঘরটা যে দুটো বাচ্চা ছিল, যে হলুদ আর সবুজ বাচ্চাটা তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম, ওই বাচ্চা দুটো ওদের মা বাবাটা খাওয়াচ্ছে না, ওর মা আবার ডিম দেবে সেই জন্য খাওয়াচ্ছে না, ওরা ঘরে ঢুকছে। বাচ্চাগুলো সেই সকাল থেকে খাওয়ার জন্য এ করছে, মানে ওদের গলার থলিতেও একটু খাবার নেই। তো বাচ্চা দুটোকে বের করে দিয়েছি, হলুদটা আবার ঘরে ঢুকে গেছে আর সবুজটা খাবার ছিটিয়ে দিয়েছে, অন্য পাখি দেখা দেখি খাচ্ছে। খাওয়াটা শিখে গেলে আর কোনো চিন্তা করে না, যতদিন না খাওয়া শেখে প্রচন্ড ইয়ে থাকবে, যে আর এই খাওয়ানো বন্ধ করে দিলে। এর আগে একটা এমন বাচ্চা মারা গেছে, মানে বড় বাচ্চাগুলো বেরিয়ে গেছে কিন্তু ছোট বাচ্চাটা খাওয়া শেখে না, মা বাবা খাওয়ানো বন্ধ করে দিয়েছে। তারপর আর এক সপ্তাহ ছিল তোমাদের বলেছিলাম আগে ভিডিওতে, তারপর বাচ্চাটা মারা গেছে আর সার্ভাইভ করতে পারেনি। আর তোমাদের পাখি টেমের কথা বলছিলাম, বার্ড টেমিং প্রথম সাধারণত দু রকমের হয়, এক নর্মাল টেমিং আর দুই সুপার টেমিং। এবার নর্মাল টেমিংটা কোনটা, যেটা তোমরা এক মাসের পাখি বা কোনো অ্যাডাল্ট পাখিকে নর্মাল টেম করাতে পারো, তোমার হাতে এসে বসবে খাঁচার ভেতরে, বাইরে বেরোলে পালিয়ে যাবে, ওরকম আমার একটাকে দুটো পাখি আছে। আর একটা ছিল খুব ভালো, হাত পাতলে চলে আসতো, ওটা মারা গেছে। আর হলো একটা এরকম আছে, এই যে এই যে এই পাখিটা, এইটা এরকম আছে যে হাত দিলে হাতে এসে বসে, ভয় পায়, কম ভয় পায়। আর সবার প্রথমে তোমাদের পাখিকে ভয় কাটাতে হবে, তোমাদের পাখিকে এমন জায়গায় রাখবে যাতে পাখিগুলো তোমাদেরকে দেখতে পারে সব সময়। যত তোমাদের দেখবে তোমাদের প্রতি ভয়টা কেটে যাবে, আর ভয় কেটে গেলে পাখি টেম হতে দ্রুত কাজ হবে পাখি টেম হতে। সুপার টেমিংটা হলো তোমরা এক সপ্তাহের বাচ্চাকে টেম করা, মানে খাওয়ানো থেকে শুরু করতে পারো, তবে প্রচণ্ড সময় দিতে হবে বাচ্চার পেছনে। যে বাচ্চা সবে সবে চোখ ফুটে যায়, চোখ ফুটে যেন তোমাকে দেখতে পায়, এরকম ইয়ে করতে হবে। ও মানে ওর মানে ওর মা বাবার সংস্পর্শ পেলে সেই সময় বা দেখতে পেলে ওর আর অতটা ইয়ে হবে না। তাও তোমরা সেই বয়স থেকে করতে পারো, ওর দিয়ে কম বয়সে করলে আবার বাচ্চা বাঁচাতে সমস্যা হতে পারে। তোমরা যে গুলিয়ে খাবারটা পাওয়া যায় ওই খাবারটা দিতে পারো, ওই খাবারটা খাইয়ে ওদের টেম করো, মানে ধীরে ধীরে বড় করতে পারো। এতে পাখি যত বড় হবে তোমার হাতে খাওয়া খাবে, তোমাকে দেখবে, পাখি তোমাকেই মানে সব কিছু ভেবে নেবে, তো তোমার প্রেম হয়ে যাবে। তখন আর উড়ে যাওয়ার চান্সটা খুবই কম থাকবে, একদমই প্রায় বলতে গেলে উড়বে না পাখি তখন, তখন তোমার টেম হয়ে যাবে। তবে এটা খুবই সময়ের কাজ। এবার আমিও প্রথম প্রথম ভাবতাম যে পাখি এমন টেম করবো, কিন্তু সময় লাগে এর জন্য আমি মানে আর হয়নি আমার। এবার আমি তো সবসময় বাড়িতেও থাকি না, এবার কে খাওয়াবে কে ইয়ে করবে, এর জন্য আমার আর টেম করে হয়ে ওঠেনি। তাও পাখি কাছে আসি থাকি, এই দেখে ওরা চিনে গেছে অনেকটা, অনেকটাই ওরা ভয় কমেছে পাখির। তবে বাচ্চা থেকে টেম করানো খুবই ভালো, এতে উড়ে যাওয়ার চান্সটা খুবই কম থাকবে। তোমরা তোমাদের পাখিকে টেম করাতে পারো একদম বাচ্চা বয়স থেকে। পাখিকে হাতে করে খাবার খাওয়াতে হবে, খাঁচার ভেতর আপনাদের হাত দিতে হবে, দিয়ে পাখি ধাওয়া ধুই দিলে ওদের ভয় দেখালে একদমই চলবে না পাখি। আপনাকে হাতে করে খাবার খাওয়াতে হবে পাখিকে, যে কোনো খাবার, যে পাখি খাবার খেতে পাখিগুলো ভালোবাসে, তুলসী পাতা হোক বা ডিম ভাত বা ঘাসের বীজ, যে কোনো কিছু, যে কোনো দানা আপনি হাতে করে আপনাকে খাওয়াতে হবে। একটু সময় লাগবে, একটু ধরে রাখবেন, দেখবে পাখিগুলো ঠিক এসে আপনার হাতে বসে খাবে। প্রথম প্রথম হয়তো আসবে না, কিন্তু ওরা ধীরে ধীরে জিনিসটা দেখতে দেখতে ওরা বুঝে যাবে যে খাবার দিতে আসছে, তখন ওরা ঠিক খাবে এসে। শুধু এটুকু মানে একটু সময় দিতে হবে, তাই আপনি পাখির পেছনে যত সময় দেবেন পাখি তত আপনার তাতেই প্রেম হয়ে উঠবে। আমি তুলসী পাতা নিয়ে নিয়েছি, আর তুলসী পাতা নিয়ে আপনাদের দেখাবো যে পাখি আমার হাতে বসে এসে খাবে, তুলসী পাতাটা খাবে। তো চলো পাখির কাছে যাওয়া যাক। চলে এসেছে, এবার তুলসী পাতাটা দেবো পাখিকে। দেখো তুলসী পাতাটা দেখে কিরকম করছে, তুলসী পাতা ওরা খুবই ভালো খায়, তুলসী পাতা দেখে লাফালাফি শুরু করে দিচ্ছে। এবার দেখতে থাকো পাখি আমার এইভাবে হাতটা দিয়ে দেবো তুলসী পাতাটা ধরে, আর পাখিটা এসে খাবে। এই যে চলে এসেছে, এই পাখিটার কথাই বলছিলাম তখন, এটা হাত দিলেই চলে আসে। এটা আবার চালাকি করছে, দেয়াল এই খাঁচা বেয়ে উঠে খাচ্ছে। দেখো ধীরে ধীরে ভয় কাটাতে হবে পাখিকে, প্রথমেই ওরা আসবে না হাতে।
তুলসী পাতা কম খাচ্ছে আমার, আমার হাতটা খাচ্ছে বেশি কামড়ে কামড়ে। একসাথে চারখানা এসেছে। ডালটা পড়ে গেছে বা সব নেমে যাবে এক এক করে। তোমরা দেখতেই পেলে পাখি কিছু আমার হাতে বসে খাচ্ছিল। তোমরা এইভাবে তোমাদের পাখিকে টেম করাতে পারো, এতে খুবই সহজ হবে। যে পাখি মানে পাখি যে খাবার খেতে ভালোবাসে তোমরা সেই খাবার দিয়ে শুরু করো প্রথমে, তাহলে আরো সহজ হবে তোমাদের কাছে পাখিরও টেম হতে সুবিধা হবে। পাখি দেখবে খুব কাছে চলে আসবে, তোমাদের খুব ভালো লাগবে। পাখিগুলো যখন হাতে বসে খাবার খায় খুবই ভালো লাগে সবারই। বললাম যে বাচ্চাটাকে মা বাবা খাওয়াচ্ছে না, ওই বাচ্চাটা খাবার ছিটিয়ে দিয়েছিলাম, তো অন্যান্য পাখিগুলোর সাথে ওই বাচ্চাটা খাবার খাচ্ছে। আর যে বড় হলুদ তো ওটা ঘরে ঢুকেই বসে রয়েছে, বেরোচ্ছেও না, খাবারও খাচ্ছে না। ওই সবুজ বাচ্চাটা ওটা খাবার খাচ্ছে, মানে খাওয়াটা শিখে গেলে খুবই ভালো হয়। ওই যে হলুদটার পেছনে সবুজ বাচ্চাটা, ওই বাচ্চাটা খাচ্ছে, খাওয়া শিখে গেলে খুবই ভালো হয়। আর এই খাঁচা এইবার তিনটে বাচ্চাও খাচ্ছে। বাচ্চা পাখি থেকে শুরু করো তোমাদের পাখিকে টেম করানোর জার্নি। অল দ্য বেস্ট সকলকে। আজকের ভিডিও গাইস এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগে ভিডিওগুলো। আর আর কিছু না, পাশে থেকো, রাধে রাধে।